बसी मैं इस जिंदगी ने, तुझको ही चाहा, तुझको ही मांगा, जिन रास्तों से गुजरा ये दिल था, मंजिल मिली ना, प्यार ना पाया, हर बेबसी में इस जिंदगी ने, तुझको ही चाहा, तुझको। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ব্লগার সালমা ইউকেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাইলাম। আজকের ব্লগটা শুরু হচ্ছে, আজকে আমি কিতা হরিশ আপনাদের সাথে শেয়ার করবো। তো এখানে দেখতে পারাতে আমি কিছু ফ্রেশ ফ্লাওয়ার আমি হাটিয়া রাখলাম পানির মাঝে, আর এই ফ্লাওয়ারটা আমার কাছে খুব ভালো লাগে। আর আমি ফ্রেশ ফ্লাওয়ার সবসময় ভালো পাই। তো মানে ফ্লাওয়ার আনি আমি যদি টু উইকস যদি নষ্ট হয়ে যায় তো একটা ফালাই আরও নতুন ফ্লাওয়ার আমি আনি, গরম লাগে ফ্রেশ। আমার কাছে খুব ভালো লাগে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার তো আছে, ঠিক আছে লং টাইম থাকে, বাট ফ্রেশ ফ্লাওয়ার মানে আলাদা একটা জিও থাকে, ফ্রেশনেস লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো আমার হাজব্যান্ডে আমার লাগে আনছুন, তো আমি ভালো পাই। তো আমিও সামটাইম সব গেলে এইভাবে আমার সপুর যদি ফোরে সুন্দর ফ্লাওয়ার তো আমি আনি। তো আমি ওলার ধরিলাম আপনারা দেখরা, আর এই ফ্লাওয়ারটা মানে 14 days থাকবো, নষ্ট হইতো নাই। আর এই ফ্লাওয়ারের লগে একটা ফুড আয় তো সুগারের মতো কোনোটা আছে, ওয়েলের মতো তো একটা পানির মাঝে সারলে লং টাইম থাকে, নষ্ট হইতো না, আর লাগবো ফ্রেশনেস ও সব মানে বাগান থাকে মানে খাটি আনছন লাগবো। আচ্ছা যাই হোক, এখন ফ্লাওয়ার ধরিলাম আর আপনারা আশা করি এনজয় করবো আমার আজকের ব্লগটি। তো আমি কিছু তোরা রান্না বান্নাও করবো, রেসিপি শেয়ার করতাম না, জাস্ট আপনারা রেসিপি শেয়ার করবো আমি কী তা রান্না বান্না করতাম। আর আমি বাইরে যাইমো, কিছু শপিং করবো, শিপস সহ যাইমো, ততক্ষণ আপনারা আমার সাথে থাকুক আর এনজয় করুক আমার ব্লগটা।
হয়ে কিছু চিপস নিতাম, তাদের আমার মানে ভালো লাগে খাইতে। আমরা ফ্যামিলি তো তার নেপাল লাগে আমি আইসি ওখানো, আর এখানেও দেখতে পারা যে তারা খুবই সুন্দর ক্লিন পরিবেশ, এবং আর এই সবটা তারা নতুন খুলছেন। আরও দুই তিনবার আমি আইয়া খাইয়া নিছি, একে খানি ঠিক হয়ে নিছি। তো তারা মানে খুব মানে সার্ভিস খুব ভালো কুইকলি মানে করি লাইন, আর তারা বেশিরভাগ অনলাইনও অর্ডার লইন। তো অনলাইনে অর্ডার দিলাইলে তারা ওখান থেকে আপনি কালেক্টও করতে পারবা, কিংবা তারা ডেলিভারি ম্যান আছে, ডেলিভারি ফ্রি ডেলিভারিও করেন। তো এখন আমি লইলিছি খানি ফুড লইয়া, এখন আমি যাইমো সফো, মাছের সফো যাইমো। আর এই মাছের সফো কিন্তু যত রকমের সি ফুড আছে, ফি সকল রকমের সি মাছ থাকি মানে সামুদ্রিক মাছ যতটা আছে সবটা এখানে পাওয়া যায়। আর সামুদ্রিক মাছ খাওয়া ভালো শরীরের লাগে, অনেক হেলদি। আমরা বাংলাদেশি মাছ তো ঠিক আছে আমরা খাই, তারপরে এখান থেকে ফ্রেশ আপনি মাছ নিতে পারবা, এগুলো ফ্রোজেন নাই, ফ্রেশ তারা রাখছেন। তো এখান থেকে আমি প্রন নিমো, এখান কিং প্রন। তো এখানে তারা ওলা আপনি খেজি হিসাবেও নিতে পারবা, যতটুকু আপনার ইচ্ছা নিতে পারবা, কোনো ধরা বাধা নাই যে কম বেশ অতটুকু হলা হলা। তো এখানে বেশিরভাগ তারা জিও মানুষ হলে, আফ্রিকান মানুষ হলে তারা বেশি ওঠানে ইংলিশে, তারা ওঠানে সালমন ফিশ, সিপ বাস মানে সব রকমের মানে যেটা সামুদ্রিক মাছ আছে সবটা এখানে পাওয়া যায়। তো ওই দেখতে পারা যে এখানে প্রন আছে, তো তিন রকমের প্রন আছে, একটা আছে বড়, একটা আছে মাঝারি, আর একটা প্রন আছে তারা বয়েল করিয়া তৈসইন। তো আমি ওখানে নেমো প্রন, তো ওখানে আমি লইছি হাফ কিলো, কারণ আমার বেশি দূর হয় না, আমার ঘরের পাশেও বেশি দূর হয় না, আমি যে কোনো সময় নিতাম পারি, এর লাগে আমি ফ্রেশ ফ্রেশ নিয়ে ফ্রেশ ফ্রেশ রান্না করি। তো মজা লাগে, আমি ডিপো আনিয়া রাখি না কিনিয়া, যাতে ফ্রেশ আনিয়া ফ্রেশ বানিয়ে ফ্রেশ রান্ধি নিলে। তো এখন আমি কাউন্টারও গিয়া পয়সা পে করিয়া করে যাইমো কি। আর আমার ভিডিওর শেষ প্রান্তেও আমি আইছি, আশা করি আপনারা আমার আজকের ব্লগটি ভালো পাইছেন। যদি ভালো পাইন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আর যারা পুরনো বন্ধু সবসময় আমার সাপোর্ট করিয়া আইছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া নিবা। ভালো থাকুক, সুস্থ থাকুক, দেখো পরবর্তী কোনো ভিডিও ব্লগে। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।